আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আমরা পড়ছিলাম সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়। আজকে আমরা পড়ব সমাজবিজ্ঞানের পরিধি। গত দুটো ক্লাসে আমরা পড়েছি সমাজবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, এগুলো সম্পর্কে। আজকে আমরা জানব সমাজবিজ্ঞানের পরিধি। আমরা জানি যে ইতিমধ্যে জেনেছি যে সমাজ এবং সমাজের মানুষ এবং তাদের সামাজিক সম্পর্কই হচ্ছে কিন্তু সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। তবে প্রতিনিয়ত সমাজ পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের সাথে সাথে কিন্তু সমাজের পরিধি অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো এই বেড়ে যাওয়ার ফলে কিন্তু সমাজ গবেষণার ক্ষেত্রেও অনেক বাড়ছে এবং সমাজবিজ্ঞানের যে বিচরণ ক্ষেত্র সেটাও ধীরে ধীরে অনেকাংশে বেড়ে যাচ্ছে। তো আজকে আমরা জানব সমাজবিজ্ঞান কোন কোন ক্ষেত্রগুলোতে কাজ করে থাকে। আমি আলোচনার সুবিধার্থে, যেহেতু আমাদের একটু সময় কম এবং হচ্ছে আমাদেরকে কিন্তু একটা কথা মনে রাখবে, খুব দ্রুত পড়াশোনা করতে হবে কারণ আমাদের পরীক্ষা খুব সামনেই চলে আসছে এবং সিলেবাস কমপ্লিট করার জন্য আমরা একটু ফাস্ট আগাবো। তোমরা আশা করছি আমার এই লেকচারগুলোর সাথে বাসায় বসে সুন্দর করে পড়াগুলো তৈরি করবে। তো আমি সুবিধার্থে বোর্ডে পয়েন্টগুলো লিখে নিয়েছি এবং এক একটা করে সেগুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। আমাদের সমাজবিজ্ঞানের কিছু প্রত্যেকটা বিজ্ঞানের প্রত্যেকটা শাখাতেই কিন্তু বিভিন্ন তাত্ত্বিক মতবাদ থাকে। ঠিক ঠিক সমাজবিজ্ঞানেও সেরকম আছে এবং কিছু বেশ কয়েকজন সমাজবিজ্ঞানী যারা হচ্ছে, যাদের নাম প্রথম সারিতে আসবে, সেরা হচ্ছে অগাস্ট গ্রোথ, কার্ল মার্কস, হারবার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার, এমিল ডুর্খেম। তো এই সমাজবিজ্ঞানীগণ যে প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি এবং আলাদা আলাদা একটা আলাদা চিন্তা চেতনা রয়েছে সমাজ সম্পর্কে, এবং আমরা কিন্তু এই তাদের এই তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে কিন্তু আমাদের এই সমাজের গবেষণা এবং বিভিন্ন ধরনের নীতি প্রণয়ন, সাধারণীকরণ, এই কাজগুলো হয়ে থাকে। তো সমাজবিজ্ঞানের যে বিচরণ ক্ষেত্রে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে এই সমাজ বিজ্ঞানীদের বিভিন্ন যে তাত্ত্বিক মতবাদগুলো আছে সেগুলো। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান। আমরা জানি সমাজের শুরু হচ্ছে মানুষের প্রথম আদি প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে পরিবার, এবং পরিবার আবার শুরু হয় হচ্ছে বিবাহের মাধ্যমে। বিবাহ কিন্তু এক ধরনের প্রতিষ্ঠান। তো এই বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের ক্ষেত্রে ক্ষেত্রে যেমন পরিবারের উৎপত্তি, বিকাশ, পরিবারের ধরন, কার্যাবলী, এগুলো বিষয়ে আলোচনা করা হয়। ঠিক একইভাবে বিবাহের সমাজবিজ্ঞানে বিবাহের ধরন, প্রকারভেদ, স্থান, কাল, পাত্র ভেদে যে বিবাহের আচার আচরণের যে রীতিনীতি ভিন্নতা, এগুলো সম্পর্কে হচ্ছে বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ঐতিহাসিক সমাজবিজ্ঞান। ঐতিহাসিক সমাজবিজ্ঞানে মূলত হচ্ছে আদিম সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো, আদিম সমাজ থেকে বর্তমানের আদিম সমাজের উৎপত্তি, ক্রমবিকাশ এবং হচ্ছে গিয়ে এবং বর্তমান সমাজের জীবনযাত্রার সাথে অতীত জীবনের মানুষের জীবনযাত্রার যে একটা হচ্ছে গিয়ে যে তুলনামূলক বিচার বিশ্লেষণ করা, এগুলো হচ্ছে গিয়ে ঐতিহাসিক সমাজবিজ্ঞানের কাজ। এরপরে আমরা আসবো সামাজিক জনবিজ্ঞান, যেখানে হচ্ছে গিয়ে সমাজের জনসংখ্যা যে যে সমাজের উপরে কী ধরনের প্রভাব বিস্তার করে, হচ্ছে জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, তারপর হচ্ছে লিঙ্গ কাঠামো, আদমশুমারি, এগুলো সম্পর্কে হচ্ছে এগুলো হচ্ছে সমাজের উপরে এই বিষয়গুলোর একটা প্রভাব থাকে। এবং এই জিনিসগুলো যখন জন্মহার, মৃত্যুহার, তারপর হচ্ছে স্থানান্তর, মাইগ্রেশন যখন হয়, তখন কিন্তু একটা সমাজের উপরে সেটার একটা প্রভাব থাকে। তারপর হচ্ছে গিয়ে ধরো মানুষের প্রজনন ক্ষমতা, জনসংখ্যার যে বিভিন্ন তত্ত্বগুলো আছে, এগুলোও কিন্তু আমাদের সমাজবিজ্ঞান সম্পর্কে
পূর্ণাঙ্গভাবে জ্ঞান লাভ করতে হলে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে আমরা আসবো হচ্ছে কি গ্রামীণ সমাজ বিজ্ঞান। গ্রামীণ সমাজ বিজ্ঞানে মূলত হচ্ছে গিয়ে গ্রামীণ ক্ষমতা কাঠামো, তারপর হচ্ছে গ্রামীণ কৃষি কাঠামো, গ্রামের বিবাহ ব্যবস্থা, পরিবার, জ্ঞাতি সম্পর্ক, নেতৃত্ব, তারপর হচ্ছে গিয়ে গ্রামের যে গ্রামের যে সমাজ কাঠামো ইত্যাদি সম্পর্কে হচ্ছে গিয়ে গ্রামীণ সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। ঠিক একইভাবে নগর সমাজ বিজ্ঞানে নগর জীবন ব্যবস্থা, নগরের ক্ষমতা কাঠামো, অর্থনীতি, নেতৃত্ব, তারপর হচ্ছে নগর জীবন ব্যবস্থার যে বিভিন্ন ধরনের উপকরণ, এই জিনিসগুলো সমাজের উপরে কী ধরনের প্রভাব ফেলে সেগুলো হচ্ছে গিয়ে নগর সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপরে আসবে হচ্ছে গিয়ে ধর্মের সমাজ বিজ্ঞান। আমরা জানি ধর্ম হচ্ছে এক ধরনের জীবন ব্যবস্থা, এবং ধর্ম সমাজ এবং সমাজের মানুষ দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। তো ধর্ম হচ্ছে কিছু আচার আচরণ, কিছু প্রথা এবং এক ধরনের বিশ্বাস। তো এই বিশ্বাস মানুষের ভিতরে কিভাবে সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করে সে বিষয়ে যেরকম আলোচনা করে, ঠিক একইভাবে ধর্ম যেখান থেকে ধর্মের উদ্ভব যেভাবে হয়েছে, ধীরে ধীরে সেটা ক্রমবিকাশের মাধ্যমে কীভাবে বর্তমান রূপ লাভ করলো, সেই বিষয়ে বিভিন্ন ধরনের তত্ত্ব আছে। ধর্মের কার্যাবলী এবং ধর্ম সমাজের উপরে কী ধরনের গুরুত্ব বা প্রভাব বিস্তার করে, এই সব কিছু কিন্তু ধর্মের সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর আছে শিক্ষার সমাজ বিজ্ঞান। শিক্ষার সমাজ বিজ্ঞানে হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার কার্যাবলী, তারপর হচ্ছে আমাদের যে শিক্ষার যে প্রশাসনিক দিক, শিক্ষার যে প্রাতিষ্ঠানিক দিকগুলো আছে, এবং হচ্ছে কারিকুলাম অনুযায়ী যে বিভিন্ন শিক্ষার যে বিভিন্ন স্তরগুলো আছে, শিক্ষার উদ্দেশ্য কি, এই শিক্ষার কার্যাবলী, এই সব কিছু নিয়েই হচ্ছে শিক্ষার সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর আছে সাংস্কৃতিক সমাজ বিজ্ঞান। আসলে আমরা জানি সংস্কৃতি হচ্ছে গিয়ে মানুষের সামগ্রিক জীবনধারা। আমরা প্রতিদিন যা কিছু করছি এই সব কিছুই কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু এই তথ্য প্রযুক্তি এবং আধুনিকায়নের যুগে কিন্তু আমাদের সংস্কৃতি ক্রমশ ব্যাপ্তি লাভ করছে। আমরা নিজেদের সংস্কৃতির সাথে সাথে বাইরের যে সংস্কৃতিগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছি, বা ও এই স্যাটেলাইট এর প্রভাবে কিন্তু অন্য সংস্কৃতি খুব সহজেই আমাদের উপরে প্রভাব বিস্তার করছে। তো এইরকম প্রত্যেকটা সমাজের সংস্কৃতির যে ইতিহাস এবং সেই সংস্কৃতির কিভাবে মানুষের ভেতরে প্রবেশ করে এবং সেগুলো কিভাবে একটি স্থায়ী রূপে পরবর্তীতে মানুষ সেগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়, তো এরকম এটা যেটাকে বলা হয় হচ্ছে সাংস্কৃতিক সংক্রমণ, যে এক জায়গার সংস্কৃতি আরেক জায়গায় মানুষ যখন সেটাকে ধারণ করে সেগুলোও কিন্তু সমাজের ওপরে ধীরে ধীরে সেই সমাজের পরিবর্তনের একটা প্রভাবক হিসেবে কাজ করে থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে সাংস্কৃতিক সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর আছে আইনের সমাজ বিজ্ঞান। আইনের সমাজ বিজ্ঞানে হচ্ছে গিয়ে সংঘবদ্ধ মানুষের জন্য, আমরা জানি যে মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আইনের প্রয়োজন হয়। সমাজে সব ধরনের মানুষেরই একটা সংমিশ্রণ থাকে, তো সেখানে যারা যারা যাদের কিছু সংখ্যক মানুষের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু আইন প্রণয়ন করার দরকার হয়, এবং সেই আইনগুলো কিন্তু সমাজ এবং স্থান কাল ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই আইনের কিভাবে কোন সমাজের জন্য কি ধরনের আইন প্রযোজ্য দরকার এবং সেগুলো কিভাবে সমাজের মানুষের ওপর প্রয়োগ করতে হবে, এবং হচ্ছে গিয়ে সেই কার্যকারিতা, মানুষের আইনগত অধিকার, কর্তব্য, এই সব কিছু নিয়ে হচ্ছে সমাজ বিজ্ঞানে আইনের সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর যেটা আছে সামাজিক মনোবিজ্ঞান। সামাজিক মনোবিজ্ঞানে হচ্ছে ব্যক্তির আচরণ কিভাবে সমাজের একজন একক ব্যক্তির আচরণ কিভাবে সমাজের অন্য মানুষদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, সেই বিষয়টাই হচ্ছে সামাজিক মনোবিজ্ঞান। এবং সামাজিক মনোবিজ্ঞানে হচ্ছে গিয়ে
শিক্ষণ, প্রেরণা, মনোভাব, নেতৃত্ব, তারপর হচ্ছে জনমত, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে সামাজিক মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর আছে সামাজিক পরিসংখ্যান। সামাজিক পরিসংখ্যান বিষয়টা হচ্ছে যে সমাজবিজ্ঞানের বিষয়গুলোকে যখন আমরা সংখ্যাতাত্ত্বিক আকারে প্রকাশ করব, সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে সামাজিক পরিসংখ্যান। তো হচ্ছে গিয়ে সামাজিক পরিসংখ্যান হচ্ছে সামাজিক যে ঘটনাগুলো আছে সেগুলো যখন আমরা সংখ্যাতাত্ত্বিকভাবে বিচার বিশ্লেষণ করবো এবং সেগুলোকে হচ্ছে গিয়ে সমাজের বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করার জন্য ব্যবহার করব, সেটাকে বলা হচ্ছে গিয়ে সামাজিক পরিসংখ্যান। এরপর আছে হচ্ছে গিয়ে শিল্প সমাজ, শিল্প সমাজ বিজ্ঞান। শিল্প সমাজ বিজ্ঞান হচ্ছে গিয়ে যে আধুনিক যে শিল্পায়ন, শিল্পায়নের ফলে যে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, তারপর হচ্ছে সেই উৎপাদন কীভাবে বন্টন ভোগ এবং সেগুলো আবার সমাজ ব্যবস্থার উপরে কী ধরনের প্রভাব ফেলে, সেই বিষয়টা নিয়ে হচ্ছে শিল্প সমাজ বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর আছে অপরাধ সমাজ বিজ্ঞান। অপরাধ সমাজ বিজ্ঞানে হচ্ছে গিয়ে অপরাধ, মানুষের অপরাধ প্রবণতা, তারপর অপরাধ প্রকারভেদ, অপরাধে কিশোর অপরাধ, ভদ্রবেশী অপরাধ, তারপর হচ্ছে গিয়ে অপরাধের সাথে যে অন্যান্য বিষয়গুলো আছে, অপরাধের কী কারণে অপরাধ হচ্ছে, অপরাধের বিভিন্ন তত্ত্ব এবং সেই অপরাধ হচ্ছে গিয়ে কীভাবে সমাজকে প্রভাবিত করছে এবং সমাজের স্থিতিশীলতা ভেঙে সমাজকে বিভিন্ন ধরনের বিশৃঙ্খল অবস্থায় তৈরি করছে এবং সেখান থেকে কীভাবে এই এই অপরাধীদের শুধু শাস্তি প্রদান না করে কীভাবে তাদের সংশোধনও করে স্বাভাবিক জীবনে নিয়ে আসা যায়, এসব কিছু নিয়ে কিন্তু সমাজ অপরাধ সমাজ বিজ্ঞানে আলোচনা করা যায় করা হয়। তো আমি আসলে খুব দ্রুত বললাম, কারণ হচ্ছে গিয়ে আসলে আমাদের সিলেবাসটা অনেক বড়, কিন্তু আমাদেরকে অনেক কিছু কভার করতে হবে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে সিলেবাস পেয়ে গেছো। তো এ সমাজ বিজ্ঞান এটা হচ্ছে আমি যদি ক্লাসে পড়াতাম হয়তো এটা তোমাদেরকে 2 দিন সময় নিয়ে অনেক ভালো করে সুন্দর করে তোমাদেরকে বুঝাতাম, আমিও বলতাম, তোমরাও হয়তো বা যেগুলো না বুঝতে পারছো সেগুলো আমাকে প্রশ্ন করতে পারতে, কিন্তু যেহেতু অনলাইন ক্লাসে এই সুযোগটার কিছুটা ঘাটতি আছে, তবু আমি কিন্তু বলেছি যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে, আমাকে বলবে, আমি যথাসাধ্যভাবে চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করার। আজকের মতো ক্লাসটি এখানে শেষ হচ্ছে, তোমাদের সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।